হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো গুরুত্বপূর্ণ ত্রিশটি জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে তো আজকের এই ভিডিওছে মক টেস্ট নম্বর টোয়েন্টি টু এর আগে আমরা কিন্তু একুশটি মক টেস্ট তোমাদের নিয়ে নিয়েছি তো সেই সমস্ত মক টেসে তুমি যদি পার্টিসিপেট না করে থাকো সেক্ষেত্রে তুমি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাও সেখানে কিন্তু তুমি একটি প্লেলিস্ট পেয়ে যাবে ডাব্লিউভি মকটেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান সেখানে কিন্তু সমস্ত মক টেস্টগুলি লিঙ্ক পরপর দেওয়া আছে তো সেখানে তুমি পার্টিসিপেট করতে পারবে সেই সমস্ত মক টেস্টে তো চলো বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো এখানে প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছি বন্ধুরা গুপ্ত সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন তো বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি দেওয়ার জন্য তোমার কাছে কিছুক্ষণ করে সময় থাকবে তো সেই সময় ভেতরে তোমরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে তো এখানে সঠিক উত্তরটি হবে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন শ্রীগুপ্ত অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন দেখেব পরবর্তী প্রশ্ন কিনা চাণক্যের প্রকৃত নাম কি ছিল তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে চাণক্যের প্রকৃত নাম ছিল বিষ্ণুগুপ্ত অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন দেখেব পরবর্তী প্রশ্ন কিন্তু ব্যানারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে কে প্রতিষ্ঠা করেছিলেন তো বেনারসে হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও সঠিক উত্তরটি হবে অপশন বি মদন মোহন মালব্য হয়েছে বেনারসে হিন্দু বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছিলেন তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্নে ভারতের লৌহ মানব কাকে বলা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে সঠিক উত্তরটি হবে ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভ ভাই প্যাটেলকে অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে সম পরবর্তী প্রশ্ন থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তরটি হবে থমাস কাপ যুক্ত ব্যাডমিন্টনের সাথে অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন দেখ পরবর্তী প্রশ্ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব সূচিত হয়েছিল তো কত নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ হিপ্লাভের সূচনা হয়েছিল তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ ইপ্লাভের সূচনা হয়েছিল অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন না শশাঙ্কের রাজধানী কোথায় ছিল তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণতে অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন দেখে পরবর্তী প্রশ্নে তিমি মাছের শ্বাসযন্ত্রটির নাম কী তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে তিমি মাছের শ্বাসযন্ত্রটির নাম হচ্ছে ফুসফুস অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন দেখাব পরবর্তী প্রশ্নে না দিল্লি কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ পেয়ে ভগৎ সিংয়ের সঙ্গী কে ছিলেন তো দিল্লি কেন্দ্রীয় আইনসভার বোমা নিক্ষেপের সময় ভগৎ সিংয়ের সঙ্গী ছিলেন কে সেটি কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপের সময় ভগৎ সিংয়ের সঙ্গে ছিলেন বটুকেশ্বর দত্ত দত্ত সি ইজ দ্য রাইট অ্যান্সার তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশে অঞ্চল কি নামে পরিচিত তো পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশে অঞ্চলগুলি কি নামে পরিচিত তো পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদর্শী অঞ্চলগুলি তরায় ও ডুয়ার্স নামে পরিচিত অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন দেখাবো পরবর্তী প্রশ্নে কিনা হলদিয়া হল একটি তো হলদিয়া হল একটি কী পেট্রু রাসায়নিক শিল্পকেন্দ্র গভীর সমুদ্রের মৎস্য চাষ কেন্দ্র লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র কারিগরি শিল্পকেন্দ্র তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে হলদিয়া হল একটি পেট্রো রাসায়নিক শিল্পকেন্দ্র অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্নে কিনা আমেরিকায় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন তো আমেরিকায় গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল অথবা অপশন বি ইস দা রাইট অ্যান্সার তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন দেখ পরবর্তী প্রশ্নে দেখে না অ্যাসিড বিএসটির পিএইচ মান কত এবং তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে বিশুদ্ধ জলের পিএইচ মান কত তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে অ্যাসিড বিএইসটির পিএইচ মান হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সিক্স পয়েন্ট নাইন সরি এখানে পয়েন্টগুলো হবে ফাইভ পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সিক্স পয়েন্ট নাইন ঠিক আছে চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন দেখেব পরবর্তী প্রশ্ন নিচের কোন মৌলটি জলের সঙ্গে বিক্রিয়ায় অক্সিজেন গ্যাস উৎপন্ন করে তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে নিম্নের মধ্যে সোডিয়ামের সাথে জলের মিশ্রণ হলে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কিনে না পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে শেরশাহের কাছে পরাজিত হয়েছিল নিম্নে কে কৌনজের যুদ্ধে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে শের কাছে পরাজিত হয়েছিলেন কে সেটি কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তো কৌজ যুদ্ধ হয়েছিল পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে সেই যুদ্ধে শের শাহের সাথে কোন কোনো যুদ্ধ হয়েছিল সেখানে কিন্তু শের কাছে পরাজিত হয়েছিলেন হুমায়ুন অথবা অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন দেখে পরবর্তী প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন তো জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইস প্রায় ছিলেন লর্ড রফরিং অথবা অপশান ডি ইজ দ্য রাইট সার তো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন দেখেবো পরবর্তী প্রশ্নে না ভারতের সংবিধানে মোট কতটি তপশীল রয়েছে বা শিডিউল রয়েছে ভারতীয় সংবিধানে কতগুলি তো ভারতীয় সংবিধানে টোটাল শিডিউল রয়েছে বারোটি অথবা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্ড সার তো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন দেখে পরবর্তী প্রশ্নে কিনা সিধু কোন বিদ্রোহের সাথে যুক্ত তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে সিধু হচ্ছে সাঁওতাল বিদ্রোহের সাথে যুক্ত অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্নে কিনে না ইলোরা গুহা কোথায় অবস্থিত তো ইলোরা গুহা অবস্থিত মহারাষ্ট্রে অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন না চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন তো চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসকে পরাজিত করেছিলেন অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন দেখে পরবর্তী প্রশ্ন না নিচের মধ্যে কে গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন তো নিম্ন মধ্যে গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা তো অপশান বি ইজ দ্য রাইট আনসার তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন দেখে পরবর্তী প্রশ্ন এনেছি না ইলেকট্রনিক্স বালবে ব্যবহৃত ফিলামেন্ট রোধ বেশি গলনাঙ্ক বেশি না রোদ বেশি গলনাঙ্ক কম না রোধ কম গলনাঙ্ক কম না রোধ কম কি কোনটা ঠিক হবে এটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তো ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টে রোধ বেশি এবং গলনাঙ্ক বেশি অর্থাৎ এখানে অপশান এজ দ্য রাইট অ্যান্সার তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব পরবর্তী প্রশ্নে বাহমণি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে বাহমণি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন আলাউদ্দিন বাহমন শাহ অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্নে কিনা স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন কত খ্রিস্টাব্দে তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্নে ভারতে অলিম্পিকে প্রথম কবে অংশগ্রহণ করেন ভারত কবে অলিম্পিকে প্রথম অংশগ্রহণ করেন তো ভারত প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এজ দ্য রাইট আনসার আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব পরবর্তী প্রশ্ন কোন ধারার সাহায্যে ভারতীয় সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে থাকে তো কত নম্বর ধারা অনুযায়ী ভারতের সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে থাকে তো বত্রিশ নম্বর ধারা অনুযায়ী ভারতের সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে থাকে তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কিন্তু না ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক অবস্থিত ছত্তিশগড়ে অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনুসার তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন দেখেব পরবর্তী প্রশ্ন কিন্তু না ব্যাংকক কোন নদীর তীরে অবস্থিত তো ব্যাংকক শহরটি কোন নদীর তীরে অবস্থিত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও তো এখানে সঠিক উত্তরটি হবে সাউফ্রেয়া অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্নে কেন্দ্রা জাতীয় ক্রীড়া দিবস কবে পালন করা হয় তো প্রতি বছর উনত্রিশে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্নে কেন্দ্রা লোহায় জং ধরলে তার ওজনে কী পরিবর্তন হয় তো লোহায় জং পড়লে লোহার ওজন বৃদ্ধি পায় অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তো চলো বন্ধুরা আজকের শেষ প্রশ্নটি দেখে নেবো তো আজকের শেষ প্রশ্ন হচ্ছে মিসিমি উপজাতি কোথায় দেখা যায় দেখে নেব সঠিক উত্তরটি হবে মিসিমি উপজাতি দেখা যায় অরুণাচল প্রদেশে তো চলো বন্ধুরা আজকে তোমাদের হোমওয়ার্কটি দেখে নেবো তো আজকের হোমওয়ার্কটা হচ্ছে চাণক্যের প্রকৃত নাম কী ছিল এটি কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিও যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করে আমরা বন্ধুর সাথে শেয়ার করে দিও তো বন্ধুরা এই সমস্ত পিডিএফগুলো তোমরা যদি পেতে চাও সেক্ষেত্রে তুমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো তো টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু জি কে বাংলা ইউটিউব বলে সার্চ করতে পারো অথবা তুমি কিন্তু আমাদের ভিডিওটি ডেসক্রিপশনে চলে যেতে পারো সেখানে কিন্তু তুমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে তো চলো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে